এইরকম ভাবে বাচ্চাকে পড়িয়ে লেখানো মানে জাস্ট ডিফিকাল্ট। আর যদি আবার বাড়িতে আবার আমার এই আরোহীর মতো দুষ্টু মেয়ে থাকে, দেখো মাথা টুপি খুলে ফেলেছে, হাতে একটা এরকম ল্যাম্প নিয়েছে, এই দেখো নিয়ে ঠং 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 করছে, মানে এর মতো দুষ্টু বাচ্চা তো বাদ দিন। তুমি বাজোর বালাই দর, তুমি দিন দিন লুইর বালাই দর, কুকুর বাজাই দাও তুমি। মানু মানে ছাগল কিরকম করে ডাকে রে? গরু কিরকম করে ডাকে? আম্মা। আরে ভেড়া? ভেড়াবা। আর বিড়াল? বিড়াল ম্যাও। ইঁদুর? ইঁদুর রোর রোর। আর তোমার মাথা কই? তোমার মাথা কই দেখিয়ে দাও, তোমার মাথা কই? তোমার চোখ কই? তোমার চোখ কই? চোখ চোখ কই? তোর কান কই? কান কই? ইয়ে দেখুন কত দুষ্টু। তুমি কি খেয়েছো আজকে বলো? তুমি কি খেয়েছো বলে? পলোটা? পলোটা। আর কি খেয়েছো? আলু? আর ওই কি খেতে ভালোবাসে? চিকেন? আর কি চিকেন খেতে ভালোবাসে? বরমাশাগুলি ঘুষি মারতে হয়, ঘুষি মারতে এত দুষ্টু বাচ্চা। দেখো ফিরে দেখো, পরোটা আর ফুলকপি আলু তরকারি বানিয়েছিলাম, আরুই পাপা খাচ্ছে আর আরুই এই কান্না শুরু করে দিয়েছে। আর আরুই এই টিফিন খাওয়ার পরে বেলাতে দুধটা গরম বসিয়েছি, আর আরুই ঠাম্মিতে বললাম হাতের কাজ এনেছে বিভিন্ন, দেখো ঠান্ডাও প্রচুর আছে, এই দেখো নেটে নেটের কাপড়ের ওপর কাজ হচ্ছে। আরুই এই ঘরে ঢুকে খালি দুষ্টুমি করে। এগুলো কি বলতো, টিকি বসে সে পাথর বসিয়ে কাজ, এই দেখো অলরেডি অনেকগুলো হয়ে গেছে রেড কালারের। আর আরুই ঠাম্মার আজ একটু দালিয়া করে দেবো, কারণ যেহেতু পূর্ণিমা আছে বেলায় তোমাদের সাথে দালিয়ার রেসিপি এর আগে আমার শেয়ার করা আছে। তোমরা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আদা, বিভিন্ন রকম সবজি, এখন উইন্টার সিজন, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, মুগের ডালটাকে আগে ভেজে নেবে, নিয়ে দালিয়াটাকে ভিজিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে গরম মশলা ঘি দিয়ে করে নিতে পারো। সেখানে জানলায় বসে বসে এরকম আমি বসি, একটু আমি বসি, চলো একটু আমি একটু তুমি, ইয়া বাঁকা পড়ে যাবে বাবা। দেখো স্নান হয়ে গেছে, একটু গাড়ি চাপছে, আর আমারও ঘর দালানটা মোছা গেছিলো, বাসন টাসন মাঝে যেমন ডেলি বেসে সব কাজগুলো থাকে হয়ে গেছে। আর আরোহী ঠাকুমা দালিয়া হয়েছিলো, যে বললাম ভালো পূর্ণিমা আছে আর সেই জন্য একটু দালিয়া করেছি, তোমাদের সাথে রেসিপি বলেই দিয়েছি আমি, তোমরা অবসরভাবে ট্রাই করতে পারো। আর ওর সাথে আমাদের এমনি বেগুন ভাজা হয়েছিলো, আলু ভাজা হয়েছিল, কুমড়ো ভাজা, আর ফুলকপি আলু তরকারি হয়েছিল, মা ওই দিয়ে খেয়ে নেবে নিরামিষই, যেহেতু আজকে পূর্ণিমা শুকনো সাংরাই খাবে সেই জন্য। আর আরুই এই গাড়ি চাপছে, আরুই এবার ভাত বাড়বো, আরুই আর আমি খাবো ভাত, ওর বাপ্পা সকালে নিয়ে চলে গেছে। এই দেখো ফুলকপি, বিট, গাজর সব কিছু দিয়ে, তোমার কড়াইশুঁটি,
মশলা দিয়ে করেছি আর আলু দিয়ে দেখো মসুর ডাল করেছিলাম ভাত এটা হচ্ছে গাজর আলু ভাতে মাখা ডিম ভাজা এটা হচ্ছে তোমার ফুলকপি আলু যে তরকারিটা বানিয়েছিলাম এটা হচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে কুমড়া ভাজা আর আরোহী সোনাই খেতে বসে গেছে চলো আরোহীকে খাইয়ে দিই তো তোমার সাথে পরে কথা বলছি আলু ভাজা আমরা এখন কথা বলা শুরু করছি এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে অলরেডি আরোহী উঠলো একটু আগে 4টা সাড়ে 4টার সময় হবে উঠে চিড়ে ভাজা খেলো ফার্স্ট দুটো ক্রিমটা বিস্কুট খেলো খেয়ে আজ যেহেতু পূর্ণিমা গুরু পূর্ণিমা আমাদের পাশে বাড়ি একটা কাকুদের বাড়ি সত্যনারায়ণ হয়েছে মাই সিনিয়রতে গেল আরোহীও গেল এই সবে জাস্ট আর এলে আরোহীকে একটু দুধ গরম করে দেবো আর আজকে আমাদের একটু মাও যেহেতু পূর্ণিমা করে আজকে আমাদের একটু কড়াইশুঁটির কচুরি হবে আর মাকে দিলে দুপুরে দালিয়া করে দিয়েছিলাম মা ওই সবই খেয়েছিল আর দুপুরে এমনিতে ওই সব খেয়েছিল আর ফ্রুটস তো থাকেই আমাদের বাড়িতে সবসময় আঙুর আপেল এইসবগুলো কাটা হয় খায় সবই খেয়েছিলো আরুইয়ের একটু আছে বাট আরুই এখন আর খাবে না ইচ্ছা নেই তালিকা রেখেছি যদি খায় খাবে নাহলে একটু দুধ গরম করে দেবো আর আজকে সন্ধ্যা আমাদের একটু কড়াইশুঁটি কচুরি হবে আলু চচ্চড়ি হবে আর ওর বাবা তো মিষ্টি আনে গজা সীতাভোগ আছে এইসবই হবে ঠিক আছে চলো দেখতে থাকো আরুই আসুক তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কড়াইশুঁটিগুলো চলে সারিয়ে ফেলি ঠাকুরের সিং নেই সেই ললিপপ নিয়ে এলো কোথায় গেছিলে তুমি বলো দোকানে আরে এই দোকানে কি নিয়েছো দেখো দেখি হাতে তোলো উঠে দাঁড়াও কিন্তু এই দেখো আমাদের এখানে ঠাকুরের সিন্নি এই দেখো তোমাদের বললাম সিন্নি আনতে গেছিলো মা বাতাসা মিষ্টি লুচি দেখো সত্যনারায়ণের সিন্নি ছিল চলো আমি মা আমরা সব খেয়ে নিই তারপরে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেবো কড়াইশুঁটি কচুরি তোমাদের বললাম বাবা জামাতে লাগাই না জামা তাতে গিয়ে নে দালুই তারপরে দেবতন ঠামা চলে গেছে অন্য হাতি লাতি দাও জল পড়েছে বলে মেয়েটা পা দেবে না কড়াইশুঁটি মোটামুটি অনেক কটি এখনো আছে ফ্রিজের ভেতরে আমি ওই কটা বের করেছিলাম মা বলে এখনো প্লাস্টিকের চুবড়িতে আছে ওগুলো ছাড়াবো চুড়ে কড়াইশুঁটিগুলো ছাড়ানো হচ্ছে আর আরোহী কাঁচা কড়াইশুঁটিগুলো চুরি করে খাচ্ছে কড়াইশুঁটিগুলো এবার সব কটা হয়ে গেলে প্রেসার কুকারে জল দিয়ে নুন দিয়ে 6টার মধ্যে সিটি দেব দিয়ে সিটিটা সিদ্ধ হয়ে গেলে মিক্সিতে ব্লেন্ড করে নেবো তারপরে
আরোই কাঁচাই খাচ্ছে। দুধ গরম বসিয়ে দিয়েছি অলরেডি, আর কড়াইশুঁটি অনেক কটি ছিল, এই চুবড়িতে সব খোলাগুলো জড়ো করেছি। প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছটা সিটি দেবো। তারপরে মিক্সিতে চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো, আর ভাজা মশলা তোমাদের আগে দেখিয়েছিলাম, দিয়ে ভালো করে কড়াতে নেড়ে নেবো। কোথায় গেলে মায়ের সন্ধে দিচ্ছে, সন্ধের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপরে আলু একটু তরকারি করবো, আর কড়াইশুঁটি কচুরির সাথে আলু তরকারি ভালো লাগে। আর কি করছে দেখো, আমুল দুধের ডাব্বা নিয়ে খালি বাড়িতে দুধ খায়, এসব করছো। আর আলুর তরকারির মতো হবে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা সিম্পল টমেটো মোটো দিয়ে তরকারি করবো। আর একটু কচুরি হাঁটা মাখার জন্য গরম জল একটু বসিয়ে দিই। হাত কেটে গেছে, ছিটিও হয়ে গেছে, জলে চাপা দিয়ে দিলাম। রকি দাদার হাত কেটে গেছে, কি করে কাঁদলো? রকি দাদার মায়ের না বলে বলছে রকি দাদার হাত কেটে গেছে, তারপরে হাতে ওষুধ দিল। এখন তুমি গুঁজে গায়ে যেতে দাও কিছু, কালকে আমি দেখবো ফোনে কোথায় ফেলেছে। দেখো কচুরিগুলো পুর দিয়ে ভালো করে বেলে নিয়েছে মা এই ভাজছে। আর এবারে এটা তোমরা ডিপ তেলেও ফ্রাই করতে পারো। এবারে আমাদের বলা হয়েছে ডিপ তেলে ফ্রাই করে খাবো না বলি, মা এই তেল ছড়িয়ে পরোটার মতো করে করছে, কত সুন্দর ফুলছে দেখো। অল্প তেল ছড়িয়েও পরোটার মতো করে তোমরা ভেজে খেতে পারো, ওটাও খেতে খুব ভালো হয়। আর এমনি হলে যারা ছাঁকা তেলে অনেকটা ডিপ ফ্রাই করেও পুরীর মতো করে ওটাও খেতে পারো, দুটোই রেসিপি আছে দেয়া। আর এই দেখো আলুর তরকারি করে নিয়েছি বললাম, আর মাই কড়াইশুঁটি কচুরিগুলো ভেজে ভেজে দিচ্ছে আরোহিকে খাওয়াবো সন্ধ্যাবেলা। আরোহি দেখো বসে কি করছে, এই দেখো কচুরি আর আলু তরকারি নিয়ে নিয়েছি, আরোহিকে খাইয়ে দিই। কন্টিনিউ ব্লগটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করিও, যারা করুনি আর যারা করছো তাদের থ্যাংক ইউ। নেক্সট ব্লগে নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে। আরোহি নতুন ডায়েরি পাতাগুলোকে ছিটছে।